শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অভিনব উদ্যোগ ইংরেজদের পৌরসভা ও মালদা জেলা প্রশাসনের। শহরে 5টি জায়গায় ইংরেজদের পৌরসভার উদ্যোগে তৈরি করা হবে ট্রান্সফার স্টেশন। এই মর্মে জেলাশাসকের একটি প্রতিনিধি দল এবং ইংরেজদের পৌরসভার চেয়ারম্যান নিহারঞ্জন ঘোষ বিভিন্ন এলাকার পরিদর্শন করলেন। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অভিনব উদ্যোগ ইংরেজদের পৌরসভা এবং মালদা জেলা প্রশাসনের। শহরের 5টি জায়গায় ইংরেজদের পৌরসভার উদ্যোগে তৈরি করা হবে ট্রান্সফার স্টেশন। এই মর্মে এদিন সকালে জেলাশাসকের একটি প্রতিনিধি দল এবং ইংরেজদের পৌরসভার চেয়ারম্যান নিহারঞ্জন ঘোষ শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। শহরের মকদমপুর এলাকা, বিবেকানন্দ স্কুলের মাঠ, ফোয়ারা মোড়ের পুরাতন হাসপাতাল চত্বর সহ মোট 9টি জায়গা পরিদর্শন করা হয়। এই বিষয়ে ইংরেজদের পৌরসভার চেয়ারম্যান নিহারঞ্জন ঘোষ এবং বিএলআরও অনন্যা দত্ত জানান, শহরে অবস্থিত মোট 9টি জায়গা আজ পরিদর্শন করা হয়। চিহ্নিত জায়গাগুলি ঠিকঠাক থাকলে আইনি প্রক্রিয়া মেনে তৈরি করা হবে ট্রান্সফার স্টেশন। শহরের বিভিন্ন ওয়ার্ডের নোংরা আবর্জনাগুলি ই রিক্সার মাধ্যমে ফেলা হবে এইখানে। এবার সেখান থেকে এই নোংরা আবর্জনাগুলি গার্বেজে নিয়ে যাওয়া হবে। এর ফলে শহরকে আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে বলে আশা প্রকাশ করেন তারা। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা নানা রকমভাবে চেষ্টা করছি, কিন্তু শহরকে যদি আমাদের সত্যি সত্যি পরিষ্কার রাখতে হয় তাহলে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে যে আমরা ওয়ার্ডের যে নোংরাগুলো রাস্তার উপরে ফেলি সেটা ফেলতে চাইছি না। আমরা এই 29টা ওয়ার্ডের মধ্যে নির্দিষ্ট 4-5টা পকেট আমরা চাইছি যেখানে ওয়ার্ডের নোংরাটা আমরা সেখানে এসে ফেলবো, যেটা কলকাতায় হয়। সেখান থেকে আমাদের যে গাড়িগুলো আছে আমাদের নির্দিষ্ট জায়গায়, যে মধুপুরে যে জায়গাটা করেছি গার্বেজ জোন, সেখানে আমরা নিয়ে যাব। সেই পকেটগুলো আমরা প্রশাসনের কাছে আবেদন রেখেছিলাম, নতুন ডিএমের কাছেও আমি নিজে বলেছিলাম যে আপনি যদি শহরকে পরিষ্কার চান তাহলে আমাকে এই জিনিসগুলো দিতে হবে। তার নির্দেশ মতন তার প্রতিনিধি হয়ে ওনারা এসেছেন, আমরাও আছি, যে জায়গাগুলো দেখাচ্ছেন সেই জায়গাগুলো আমরা ডিএম সাহেবের সঙ্গে কথা বলি, সুবিধে অসুবিধে কোথায় আছে সেটা দেখে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে জায়গাগুলো যদি পেয়ে যায় তাহলে আগামী দিন আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। এবং ওয়ার্ডের দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পর রাস্তায় রাখা হয়, আমরা এটা আর করতে দেব না। আমরা ই রিক্সার মাধ্যমে ওয়ার্ড থেকে যে নোংরাগুলো ওঠে সেই ই রিক্সার নোংরাগুলো আমাদের নির্দিষ্ট পকেটে, যেসব ওয়ার্ডের পাশে আমরা পকেটগুলো করবো সেখানেই ফেললে মনে হয় আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। মানে পৌরসভার যে সমস্ত গার্বেজ গ্রাউন্ড হিসেবে কিছু কিছু জায়গা বিভিন্ন ওয়ার্ডে আমরা খোঁজ করছি, এবং আমাদের সাথে আজকে চেয়ারম্যান সাহেব আছেন, স্যার এসেছেন, জায়গাগুলো প্লটগুলো দেখাচ্ছি। ফাইনালি এখনও কিছু হয়নি, কিন্তু দেখানোর পরে দেখা হচ্ছে যে কোনটা কোনটা সিলেক্টেড হবে। কতটা জায়গা নিয়ে হবে কিছু? মোটামুটি 200 প্রপোজাল আছে, এরপরে বাকিটা দেখি না। ম্যাডাম যে জায়গাগুলো দেখালেন সবগুলোই তো বিতর্কিত জায়গা। তো মানে কি বলছেন না, যেটা বাদ দিয়ে যেটা হচ্ছে সমস্ত 1 নম্বর প্লটে আছে, এবং আমাদের যেটা দেখা যাচ্ছে সেখানে কোনো কোর্ট কেস ম্যাটার নেই। আমরা কি জানি যেগুলো আর কি কোর্ট কেস ম্যাটার থাকে না সেখানে কোনো লিটিগেশন থাকে না, সেই রকম আমাদের রেজিস্টার চেক করে সেই সমস্ত জায়গা দেখানো হচ্ছে। যেটা এনিমি প্রপার্টি বলছেন ওটা ওই প্লটটা বাদ দিয়ে বলুন। আর 1 নম্বর প্লটে সরকারি খতিয়ানে আছে সেই জায়গাটাতে, মানে গ্রাউন্ডটা এখানে শহরের মধ্যে এইভাবেই প্রপোজালটা চেয়ে পাঠানো হয়েছে, কারণ শহরের নোংরা যেহেতু গাড়িগুলো টানবে যাতে খুব বেশি দূরে যেন নোংরা টেনে, এটা কিন্তু এইভাবেই প্রপোজালটা এসেছে বলে ওই সেইভাবেই আমাদের জায়গা সিলেকশন হচ্ছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজই আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।